প্রশাসন কি করতেছে বুঝতেছি না। আমরা তো এখানে চারটা ক্যামেরা আছে, আমরা দেখি আমরা কি, যেহেতু সিগন্যাল নাই, সিগন্যালটা বদ্ধ, তো গাড়ি তো সবাই লিমিটেশন স্পিডে চলা দরকার, তো কি স্পিডে গাড়িটা আইছে, তো প্রশাসন কোন জায়গা পুলিশ দ্বারা রয়েছে, কিভাবে গাড়িটা এরকম ভাবে ছাড়লো, গাড়িটা কি করে আইছে, চিন্তা করো। কালকে 5 মিনিট আমরা মারা যেতে পারতাম, আজকে যদি আমাদের গাড়িটা স্পিডে থাকতো তাহলে আমরা কইতাম না আমরা স্পিডে আছি, আমরা দাঁড়িয়ে আছি, প্রশাসন কি করতেছে, কি করছে, চেক করুক, অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আমার নতুন গাড়ি, আমার 4 মাসের গাড়ি, সবচেয়ে প্রবলেম আমার চার মাস হচ্ছে আমি গাড়িটা নিছি, গাড়িটা এত স্পিড আছে, গাড়ি কন্ট্রোল করার মতো ব্যালেন্স নেই, ব্রেক ধরে দাপ্পার দেওয়ার ইচ্ছে, প্লাস বাড়ি দিয়ে গেছে গাড়িটা। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা কইতে পারতেছেন? আনুমানিক সেটটা ভাঙছে, পুরো গ্লাসটা সব ভেঙে গেছে, আনুমানিক তুলে চেক করো, অসুবিধা নেই, আনুমানিক তো আমি কইতে পারতেন না, গাড়ি তুললে গেছে, নতুন গাড়ি মানে নতুন গাড়ি একদম। আর আমরা কিছু কইতাম না, ক্যামেরা আছে চেক করো, প্রশ্ন চেক আন্ডার কোনো অসুবিধা নেই, কি হয়েছে কি না হয়েছে, আমরা শুধু গাড়ির নাম্বারটা আছে দেখি, আমি এখন নাম্বারটা পাইছি, আমরা এখানে নাম্বারটা পাইছি, ঠিক আছে না, ঠিক আছে। জ্যাকসন গেটে একটা অ্যাক্সিডেন্ট শুনছি, আয়া দেখছি একটা ইকো গাড়ি যেটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে, তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু, তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা, তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ওইটাকে ধাক্কা মারে পালাই গেছি ওইটা, তারপর বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতেছি কী হয় না, আবার বাইক করতে পারিনি, কালকে মোটামুটি আমরা ডিটেল করার চেষ্টা করবো। এমনি যে গাড়িটা উল্টে গেছে গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসতো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে, যে গাড়িটা বাড়ি মারছে ওইটা ওই যেমন পূর্ব দিক থেকে আইতে আসছিল, ওইটা যাইতে আসছিল পশ্চিম দিকে, ওরিয়েন্ট চৌমুনির দিকে, ওরিয়েন্ট চৌমুনির দিকে, আর যেটা ওই উল্টাই আসছিল ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু, মোটামুটি একটু চোট খাইছে, এত বেশি ইয়ে না, প্রাথমিক ক্রিয়ার পরে এটা মোটামুটি ছেড়ে দিয়ে এমন কোনো আহত নাই, ঠিক আছে।